মুখে নয় বাস্তবে রাজ্যে বর্তমানে কৃষি বিপ্লব শুরু হয়েছে আর তা একমাত্র সম্ভব হচ্ছে রাজ্যে নতুন জনকল্যাণ এবং কৃষক কল্যাণমূলক বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রচেষ্টায় প্রথম রাজ্যে কৃষকদের কাছ থেকে এফসিআই মাধ্যমে ধান ক্রয় করা হয়েছে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পেয়ে খুশি এবং উৎসাহিত পাচ্ছে কৃষক সম্মান নিধি প্রকল্পে বছরে ছ টাকা তাই নতুন উদ্যোগে কৃষকরা নিমে পড়েছে মাঠে ফলাচ্ছে ফসল কৃষকরা দেশের উন্নয়নের প্রথম সোপান এবং মেরুদণ্ড তাই রাজ্য এবং দেশের বিজেপি সরকার কৃষকদের উন্নয়নে জোর দিয়েছে কৃষকদের অভিমত এখন সঠিক সময়ে সার বীজ ঔষধ ইত্যাদি পাওয়া যাচ্ছে কৃষি দপ্তরের আধিকারিকরা জানান এখন স্টোরে বীজ সার ঔষধ সবই রয়েছে সঠিক সময়ে কৃষকরা সবকিছু পাচ্ছে আগে এতে অনেকটা ছিল এর আগে প্রমাণিত নতুন সরকার কৃষকদের জন্য কতটা এখন এইসব আন্দোলন করতে হয় না মিছিল করতে হয় না এটাই কৃষকদের অভিজ্ঞতা মাঠে কৃষিকাজ করতে করতে এমনটাই জানালেন শান্তের বাজার মহকুমার পোকাফা এডিসি ভিলেজের কৃষকরা এই ভিলেজে প্রায় আড়াইশো থেকে তিনশো কানি চাষযোগ্য কৃষি জমি রয়েছে রয়েছে কৃষকও কৃষকদের অভিযোগ দীর্ঘ বছর ধরে তারা সঠিক সময় সার ধান বীজ ঔষধ ইত্যাদি পেতেন না কৃষকদের খরা কিংবা বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও সেই সময়ে কৃষকরা সরকারি কোনো সুযোগ সুবিধা তেমন পেতেন না বামপন্থী নামধারী কৃষক নেতাদের দলীয় বাছাইয়ে বাদ পড়তেন প্রকৃত কৃষকরা সুযোগ সুবিধা পেতেন অকৃষক ক্যাডাররা বর্তমানে তা নেই প্রকৃত কৃষকরা দাম পাচ্ছেন পাচ্ছেন সম্মান বর্তমানে বিজেপি পরিচালিত সরকার কৃষকদের সব ধরনের সহযোগিতা করছেন বলে মহাজন সুদখোর ব্যক্তিদের থেকে টাকা নিতে হচ্ছে না সরকারি যে সাধারণ টুকটাক যে সুযোগগুলো এটি সাধারণ মানুষের পাইলে উন্নত হয় তো সরকারের আগে এটা আরও আগের দরকার আছিল সুযোগ সুবিধা কি কি ধরনের সুযোগ সুবিধার দরকার ছিল মনে করতাছে সুযোগ সুবিধা তো মনে করেন হয়তো এখন আমি খেতি কাজ করতে আছি বা ফসলে মাছ যাইতে আছে কত কিছু যাইতে আছে এদিকে আমরা যখন এগ্রিকালচারে জানামু আইয়া তখন আমরা যদি ওই সুযোগটা পাই তখন আরও পাবলিক বা আমি সবাই আরও উন্নত হইবো সরকারের দিকে নজর থাকবো সবসময় এই সরকার ভালো তাই বর্তমানে দেশ এবং রাজ্যকে খাদ্যে করার করার জন্য লক্ষ্য নিয়ে পড়েছে নব উৎসবের নব উদ্যমে কৃষকরা চাইছে এভাবে সরকার চিরদিন চিরকাল তাদের পাশে এবং সাথে থাকুক এবং কৃষকদের আরো বেশি করে সমৃদ্ধশালী করে তুলক বিলোনিয়া প্রতিনিধির রিপোর্ট হেডলাইন ত্রিপুরা